আমার ইউটিউবের সব শ্রোতা বন্ধুদের নমস্কার। আজ শুক্রবার আমি অনুপ্রিয়া আপনাদের একটা ভূতের গল্প শোনাতে এসেছি। কালকে কালী পুজো গেছে, আর কালী পুজো মানেই বেশ একটা গা ছমছমে একটা ভৌতিক একটা পরিবেশ তৈরি হয়ে যায়। ওই সময় বেশ ভূতের গল্প শুনতেও দারুণ মজা লাগে। আর সেই জন্যে এমনিতে তো আমি এখন আপনাদের বলেইছিলাম যে এই পুরো মাসটা ভূতের গল্প শোনাবো, আর বিশেষ করে আজকের জন্যে আমি একটি বেশ দারুণ ভূতের গল্প নিয়ে এসেছি। গল্পটির লেখক হচ্ছেন অভিষেক সুর, গল্পের নাম চক্র। তবে গল্প শুনবার আগে আপনারা এই পুজোর হুড়োহুড়িতে নিশ্চয়ই ভুলে গেছেন যে আমাদের চ্যানেলে গল্প লিখে পাঠানোর কথাটা, ভুলেননি তো? বেশ, যদি না ভুলে থাকেন তাহলে তো গল্প লিখতেই থাকুন আর পাঠাতে থাকুন, আর যদি ভুলে গিয়ে থাকেন তাহলেও কোনো ব্যাপার না। আমি মনে করিয়ে দিলাম আপনাদের, গল্প লিখুন আর আমাদের চ্যানেলে আপনার একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের সঙ্গে পাঠিয়ে দিন। আমরা সেই গল্প সবাইকে পড়ে শোনাবো, এবং আপনার গল্প যদি হয় সেরা গল্প, আপনি পেয়ে যাবেন আমাদের চ্যানেলের তরফ থেকে একটি সুন্দর উপহার। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প, চক্র। বটতলায় যখন নামলাম তখন রাত 12টা। বাসটা চলে যাবার সঙ্গে সঙ্গে আমি অন্ধকারের সাগরে নিমজ্জিত হলাম। মিনিট দুয়েকের মতো চোখ বন্ধ রাখলাম অন্ধকার মানিয়ে নেওয়ার জন্য, তবুও আশপাশের কিছু চোখে পড়ল না। কি ভয়াবহ অন্ধকার! বেশ অনেক দিন পরে গ্রামের বাড়িতে আসছি। এখান থেকে 1.5-2 কিলোমিটার দক্ষিণে আমাদের গ্রাম। রিকশাই একমাত্র বাহন, কিন্তু এত রাতে রিকশা পাবো কি না সন্দেহ হলো। বাড়ি যেতে আবার দুটি বিশেষ জায়গা পার হতে হয়, যেগুলো গ্রামের কিছু লোকের ভাষায় দেওদানবের আবাসস্থল। যদিও এসব কথা এ যাবৎকালে ফালতু বলে উড়িয়ে দিয়েছি, বিংশ শতাব্দীর এই দিনে এসব কথা হাস্যকর মনে হয়, কিন্তু আজ এই পরিবেশে কথাগুলো বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে। দূরে কোথায় যেন ঝিঝি পোকা ডাকছে। শুনশান নীরবতার মধ্যে থেমে থেমে ডেকে ওঠা ওই শব্দকে ভৌতিক ভয়ঙ্কর শোনাচ্ছে। মনে হচ্ছে পৃথিবীতে আর কিছুর অস্তিত্ব নেই, আমি আর ঝিঝি পোকা, সাথে অন্ধকার। এতক্ষণে আবছাভাবে সব কিছু চোখে পড়তে শুরু করল। পাকা রাস্তা থেকে দক্ষিণ দিকে নেমে গেছে আমাদের গ্রামের রাস্তা। আমি রাস্তায় নেমে পড়লাম, ছোট দোকানটি চোখে পড়ল, বন্ধ হয়ে গেছে অনেক আগেই। পাশে যেখানে রিকশা থাকার কথা সে জায়গাটা ফাঁকা। ভয়ে আমার গা ছমছম করছে। এখন কি করি? একটু ইতস্তত করে ধীরে ধীরে সামনে যেতে থাকলাম। হঠাৎ এক ঝলক আলোর স্ফুলিঙ্গ চোখে পড়ল। সর্বনাশ! ভূতের আগুন নয় তো? মৃদু গুনগুন শব্দ কানে যেতেই ভয়টা কিছুটা কেটে গেল। ভূত আর যাই করুক গুনগুন করে গান করে না, কোনো দিন করেছে বলেও শুনিনি। আমি সাহস করে এগিয়ে যাই। একটা রিকশা, সিটে বসে বিড়ে ফুঁকছে রিকশাওয়ালা। বিড়ির টানে যে আলোর সৃষ্টি হলো তাতেই তার চেহারা পরিষ্কার দেখতে পেলাম। রোগা পাতলা শরীর, শুকনো মুখ, আশ্চর্য! বিড়ির আলো যে এতটুকু তা কখনো কল্পনাও করিনি। দিনের আলোয় কখনো বোঝা যায় না অন্ধকারে এই একটু বিড়ির আলো কত উজ্জ্বল হয়ে জ্বলে। আমাকে দেখে লাফ দিয়ে নেমে দাঁড়ালো সে রিকশা থেকে, বিড়িটা ছুঁড়ে ফেলে দিল। বাই যাইবেন, ওঠেন। আমি একটু অবাকি হলাম, চেনে নাকি আমাকে? হতে পারে, গ্রামের অনেকের কাছেই আমি পরিচিত। আপনি হ্যারিকেন জ্বালাননি কেন? আমি জিজ্ঞেস করলাম। কমাইতে গিয়া সোয়েলটা ভিতরে পইরা গেছে, রিকশাওয়ালা কৈফের দিল। আমি রিকশায় উঠে বসলাম। অন্ধকারে রিকশা চালাবেন কিভাবে? রাস্তা দেখবেন কি করে? অসুবিধা নাই, বিলাইয়ের চোখ আমার,
অন্ধকারেও সব দেখবার পারি, আপনি শক্ত হইয়া পয়সা থাকেন। রিক্সা ঘুরিয়ে অদ্ভুত কায়দায় লাফিয়ে তার আসনে উঠে বসলো রিক্সাওয়ালা। কয়েক মুহূর্তেই দ্রুত চলতে শুরু করলো রিক্সা। ওই রোগা পটকা টিনটিনে শরীরে যে এত শক্তি তা ওকে দেখে বুঝতে পারিনি। কিন্তু সামনেই দেওদানবের আবাসস্থল, বিশেষ জায়গা দুটির প্রথমটি উত্তরপাড়া আর দক্ষিণপাড়ার ঠিক মাঝখানের কালভার্টটি। কালভার্টের দুই পাশে দুটো শিমুল গাছ, দুই পাড়ার লোকজনে বুনেছিল। বিশাল আকৃতি নিয়ে দাঁড়িয়ে আছে গাছ দুটি, দেখতেও হুবহু এক। আর চারিদিক বিস্তীর্ণ মাঠ, ক্ষেত, খামার। সবাই বলে নিচ দিয়ে যাবার সময় শিমুল গাছ থেকে ঝাঁপ দিয়ে ঘাড়ের উপর আছড়ে পড়ে দেও। কিছুক্ষণের মধ্যেই উত্তরপাড়া পার হয়ে গেল রিক্সা। অন্ধকার থেকে আবছা আলোয় আসতেই বুঝলাম উত্তরপাড়ার শেষ বাড়িটি পার হলাম, কিছু দূরেই কালভার্ট। আমি চোখ বন্ধ করে বসে রইলাম, সত্যি ভয় পাচ্ছি। মৃদু ঝাঁকি অনুভূত তো হতে বুঝলাম কালভার্ট পার হচ্ছি। একটু করে চোখ মেলে তাকাতেই দেখলাম ওপাশের শিমুল গাছটা পাশ কাটিয়ে চলে যাচ্ছি আমরা। মনে একটু সাহস ফিরে এলো, একটা ঝামেলা তো পার হলো। পরবর্তী স্পট একটু সামনেই, ওখানটা অবশ্য একটু অন্যরকম, বাংলা দ অক্ষরের মতো দুটো বাঁক নিয়েছে রাস্তা, চারপাশে বাঁশের ঝাড়। দিনের বেলায় বেশ অন্ধকার হয়ে থাকে, আর রাতে হলে তো কথাই নেই। বাঁশঝাড়ের মুখে ওখানেও বড় একটা শিমুল গাছ দাঁড়িয়ে, কাকতালীয়ভাবে এটিও একই রকম দেখতে। রাতের অন্ধকারে গাছটিকে আরও ভয়াবহ দেখায়, মনে হয় বিশাল এক দৈত্য দাঁড়িয়ে আছে। এ সম্পর্কে নানা রকমের গল্প শুনেছি ছোটবেলায়। দিনের বেলায় যেতে গা ছমছম করে, রাতের বেলা ওখান দিয়ে গেলে নাকি বোবায় ধরে। বোবা বিষয়টা কী তা আমি এখনও কারো কাছে সঠিকভাবে জানতে পারিনি। অনেককেই নাকি বোবায় ধরেছে এ পর্যন্ত, কিন্তু এখনও এমন কাউকে পাইনি যাকে বোবায় ধরেছে, সবাই শুধু শুনেই এসেছে। ভয় কাটানোর জন্য অন্য কিছু ভাবতে বসলাম। বিকেলে রওনা হয়ে রাত ১২টায় এসে পৌঁছেছি, মাত্র ১০০ কিলোমিটার পথ। আশ্চর্য, ঢাকা থেকে যদি ৩ ঘন্টা সময় লাগে বের হতে তাহলে কেমন লাগে? ভীষণ মেজাজ খারাপ হচ্ছে দেশের ট্রাফিকের অবস্থার দেখে। অন্ধকারে রিক্সাওয়ালা সাই সাই করে প্যাডেল মেরে চলছে। হঠাৎ মনে হলো এতক্ষণে তো বাঁশঝাড় মানে দ্বিতীয় স্পটটা পার হয়ে যাওয়ার কথা, বিষয় কী? আমি চারদিকে একটু খেয়াল করার চেষ্টা করলাম। ওই তো সামনে আবছাভাবে শিমুল গাছ দেখা যাচ্ছে, তার মানে আমরা দ্বিতীয় স্পটে ঢুকতে যাচ্ছি। আমি দাঁত মুখ চেপে জবুথবু হয়ে বসে রইলাম। শিমুল গাছটা পার হবার পরেই আমার মৃদু ঝাঁকি খেলো রিক্সা। মনে হলো রিক্সাটা আবারও কালভার্ট পার হলো। আশ্চর্য, কালভার্ট তো পার হয়ে এলাম, ঘটনাটা কী? আরে, এই তো এবারে শিমুল গাছটি, আবছা আলোয় দেখা গেল, পাশ কাটিয়ে চলে গেলাম। কী ব্যাপার, এমন হলো কেন? নাকি ভূতের ভয়ে মাথার ভেতর ওলট পালট হয়ে গেল? আমি সচেতনভাবে তাকালাম, ছুটে চলেছে রিক্সা, এক মনে চালিয়ে যাচ্ছে রিক্সাওয়ালা। কিছু জিজ্ঞেস করব? ইচ্ছে করছে না, বেকুবি হয়ে যায়। আমি শহরের ছেলে, ভয় পেয়েছি শুনলে এ কথা রটে যাবে। ওই তো সামনে আবছা অন্ধকারে আবারও শিমুল গাছে আবয়ব চোখে পড়ছে। পৌঁছে গেছি এবার বাঁশঝাড়ের কাছে। আমি সজাগ দৃষ্টি মেলে তাকিয়ে আছি আমার বাম দিকে। শিমুল গাছটা পার হয়ে গেল, তারপর আবারও মৃদু একটা ঝাঁকি। আমরা তৃতীয়বারের মতো কালভার্ট পার হচ্ছি। আমার সারা শরীরের রোমকূপে শীতল একটা স্রোত বয়ে গেল। ভয়ঙ্কর কিছু একটা ঘটে গেছে বা যাচ্ছে। আমি রিক্সায় বসেই প্যাডেলরত রিক্সাওয়ালার গায়ে হাত রাখলাম। বরফের মতো ঠান্ডা হয়ে আছে রিক্সাওয়ালার শরীর। আমি স্তম্ভিত হয়ে গেলাম।
আমি চিৎকার করে তার পিঠে ধাক্কাতে লাগলাম। এই এই, রিক্সাওয়ালা কেমন যেন গোঙানির মতো আওয়াজ করতে থাকলো। মনে হলো কে যেন তার মুখ চেপে ধরে রেখেছে। মনে হচ্ছে প্রাণপণে রিক্সার হাতল ধরে রেখেছে সে। হঠাৎ আমিও শরীরের কিছু একটা চাপ অনুভব করি। তবে কি আমাকেও? আমার শরীরের রক্ত হঠাৎই গরম হয়ে যায়। ভয়ঙ্কর বিপদের মধ্যে আমি হঠাৎ রেগে উঠি। আগেও কয়েকবার প্রমাণ পেয়েছি আমি স্থান কাল পাত্র ভুলে চেঁচিয়ে উঠি, এই কে ধরেছিস, কেন ছাড়, ছেড়ে দে। চেঁচিয়ে ওঠার সাথে সাথে আমার সারা শরীরে মনে হয় রোগের রাগের বৃদ্ধির ঝিলিক দিয়ে গেল। হঠাৎ ভয়ঙ্কর সাহসী মনে হয় নিজেকে। আজ ভূতের একদিন কি আমার একদিন। খাইয়া ফেলাম ওকে, ছাড়, ছেড়ে দে। জানি না কাকে উদ্দেশ্য করে আমার এই গালাগাল। হঠাৎ তীব্র আলোয় চোখ ধাঁধিয়ে যায়। সঙ্গে সঙ্গে মনে হয় কি এক বিরাট বোঝা যেন নেমে গেল আমার উপর থেকে। ওই কি হয়েছে, কারো গলা শোনা যায়। আবার সেই তীব্র চোখ ধাঁধানো আলো, একজন পথচারী বোধহয় আমার চিৎকার শুনেছে দূর থেকে, হাতে ছোট্ট একটি টর্চ। এর আলো কি এত তীব্র মনে হচ্ছিল? সঙ্গে সঙ্গে রিক্সাওয়ালা যেন সংবেদ ফিরে পায়, ব্রেক কষিয়ে অল্পক্ষণেই থামিয়ে ফেলে রিক্সা। আর একটু হলেই চলে গিয়েছিল খাদে। বেশ জোরে জোরেই দোয়াদারুদ পড়ছে, বেশ ভয় পেয়েছে বলে মনে হলো। আমি বলে উঠি, না তেমন কিছু না, ঘটে যাওয়া ঘটনাগুলো মানতে পারছি না, আবার বলতেও ইচ্ছে করছে না কাউকে এই মুহূর্তে। ভাই একটু টর্চটা ধরবেন, আমি পেছনে তাকিয়ে লোকটুকে উদ্দেশ্য করে বলতে থাকি। পেছন থেকে লোকটি টর্চের আলো ফেলে, অল্প সময়ের জন্য চারিদিক আলোকিত হয়। সহসাই বুঝতে পারি আমরা একটু পেছনেই বাঁশঝাড় ফেলে এসেছি। এই চলেন চলেন, আমি আবার রিক্সা লোকে তাড়া দিই। রিক্সাওয়ালা দ্রুত রিক্সা টানতে শুরু করে। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে সরে পড়া ভালো। বড় ভাষা ভাইসা গেছি গা, রিক্সাওয়ালা শব্দ করে বলতে থাকে। আজকা অমাবস্যার রাত আমার মনেই আসিল না। কেন, অমাবস্যা হলে কি হয়, আমি জিজ্ঞেস করি। অমাবস্যায় দেও দানরা শিকার করতে বাইর হয়, একলা পাইলে কথা নাই। ধুর এগুলো ফালতু কথা, আমি অভয় দেবার চেষ্টা করি। বাড়ি গিয়ে ঘুম দেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। মুখে বললেও মনে ভাবি সত্যি বোধহয় বড় বাঁচা বেঁচে গেছি। আজকার পর থেকে আর রাইতে রিক্সা চালামো না, নিজে নিজেই বলতে থাকে সে। পরদিন একটু বেলা করে ঘুম ভাঙল, গত রাতের কথা মনে পড়ল, দিনের আলোয় সব কিছু মনে হলো মিথ্যা। ধ্যাত, খামোখাই ভয় পেয়েছিলাম নিশ্চয়ই। সত্যিই কি কালভার্টটা তিনবার পার হয়েছি, এও কি সম্ভব? দিনের আলোয় অবাস্তব মনে হচ্ছে সব। ভাবতে ভাবতে বাড়ি ছেড়ে রাস্তায় কাছে দাঁড়ালাম। রাতে কাউকে কিছু জানাইনি, খামোখা ভয় দেখিয়ে লাভ আছে? রাস্তায় পাঞ্জাবি পরে টুপি মাথায় চাচাকে দেখে অবাক হলাম। কি হয়েছে, কোথায় যাচ্ছেন? আর বলো না, গতকাল রাতে ওই পাড়ার মোতালে মারা গেছে, ওর বাড়িতে যাচ্ছি। কথাটা শোনার সাথে সাথে প্রচণ্ড একটা ভয় ঘিরে ধরলো আমাকে। মোতালেব কি রিক্সা চালায়, আমি ভয় ভয় জিজ্ঞেস করলাম। আরে না, ও রিক্সা চালাবে কেন, জুয়া খেললা কুল পাইতো না, আবার রিক্সা। তাই নাকি, একটা পাষাণ ভার যেন নেবে গেল আমার মাঝ থেকে। হ বিদেশে আছিল কয়েক বছর, কিছু কাজে টাকা পয়সা নিয়ে আসছে, তাই জুয়া খেললা ইরা এখন। তা হঠাৎ মরে গেল যে, আমি জিজ্ঞেস করি। আর বলিস না, গতকাল নাকি রাত ১২টার দিকে জুয়া খেইলা বাড়ি যাইতেছিল বাঁশঝোপতলা দিয়া। ভূতে ধরেছিল কি না কে জানে, বাড়ি গিয়া জ্ঞান হারাইয়া পড়া যায়, তারপর আর উঠে নাই। কথাটা কানে যেতেই আমার পৃথিবী দুলে উঠল। সেই লোক নয় তো, টর্চের তীব্র আলোয় যে চক্র থেকে আমরা উদ্ধার পেয়েছিলাম গত রাতে, ও কি সেই চক্রে পড়ে মরে গেল? দিনের আলোতেই আমি আবার চারিদিকে অন্ধকার দেখতে শুরু করলাম। চাচাকে আর কিছু জিজ্ঞেস করার সাহস হলো না। তাহলে এখানেই শেষ হলো।
আমাদের আজকের ভূতের গল্প চক্র। আপনাদের কেমন লাগলো আমাদের জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদেরও যদি এই ধরনের কোনো অভিজ্ঞতা থাকে বা কারোর থেকে যদি কোনো ঘটনা শুনেও থাকেন বা যদি নিছক একটি কাল্পনিক ভূতের গল্প লিখেও ফেলেন আমাদের পাঠাতে কিন্তু ভুলবেন না। অতি অবশ্যই করে আমাদের পাঠাবেন। আমাদের চ্যানেলের ডিসক্রিপশন বক্সে অবশ্যই চেক করবেন। আর হ্যাঁ, আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে বেল আইকনটি প্রেস করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে প্রত্যেকটা গল্প পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা শুনতে পান। আর গল্প পাঠানোর আগে ডেসক্রিপশন বক্স থেকে সঠিক ইমেল আইডিটাও দেখে নিতে ভুলবেন না। আজ তাহলে আসি, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে আরও একটি নতুন গল্পের সঙ্গে সামনে শুক্রবার। নমস্কার।